বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকে আমরা আমাদের ওয়েবসাইট likhonbd.com এই ওয়েবসাইটে আমরা ডিগ্রি ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্যগুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক ভর্তি কৃত যে ভর্তি যে বিজ্ঞপ্তিটা বা সার্কুলার রয়েছে সেটা আমি আপনাদের পড়ে শোনাবো, যেটা আমরা আমাদের ওয়েবসাইটে আমরা আপলোড করে দিয়েছি ইতিমধ্যে। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে সার্কুলারটা আপনাদেরকে পড়ে শোনাবো, যাতে করে আপনাদের কিছু কনফিউশন আছে যেগুলো ভর্তি সংক্রান্ত সেগুলো যাতে দূর হয়ে যায়। তো এখানে বলছে যে 2020-21 শিক্ষাবর্ষের স্নাতক পাস শ্রেণীর ভর্তি বিজ্ঞপ্তি, অর্থাৎ এটি হচ্ছে ডিগ্রি ভর্তি বিজ্ঞপ্তি। এখানে অ্যাপ্লিকেশনের যে শেষ তারিখ রয়েছে সেটা বৃদ্ধি করা হয়েছে, আপনারা জানেন যে 11ই ডিসেম্বর পর্যন্ত চলবে রাত 12টা পর্যন্ত। তো আমি প্রথমে আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে আবেদন যোগ্যতা ও শর্তাবলী আমি আপনাদের দেখাচ্ছি, যে যারা স্বীকৃত কোন বোর্ড বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল শাখা থেকে যারা 16, 17, 18 সালে এসএসসি পাশ করেছেন এবং এসএসসি পরীক্ষায় এবং এসএসসি পরীক্ষায় 2 পয়েন্ট পেয়েছেন, অর্থাৎ যারা এসএসসি পরীক্ষায় 2 পয়েন্ট পেয়েছেন 16, 17, 18 এই সালে যারা পাশ করেছেন, এবং এসএসসি পরীক্ষার ক্ষেত্রে যেটা হবে যে 18 সাল, 19 সাল, 20 সালের মধ্যে যারা পাশ করেছেন আর চতুর্থ বিষয় সহ ন্যূনতম 2 পয়েন্ট যারা পেয়েছেন তারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর যারা ভকেশনাল বা টেকনিক্যাল বোর্ড থেকে পাশ করেছেন, যেমন এসএসসি ভকেশনাল, এসএসসি বিজনেস ম্যানেজমেন্ট, এসব শিক্ষার্থীরা এই তাদের ক এর নং শব্দগুলো পূরণ করে অ্যাপ্লিকেশন করতে পারবেন, অর্থাৎ তারাও 2 পয়েন্ট পেয়ে পাস করতে হবে, প্লাস এই সালগুলো তাদের থাকতে হবে, অর্থাৎ 16, 17, 18 এই সালে এসএসসি এবং 18, 19, 20 এই সালে এসএসসি পাস করতে হবে। ও লেভেলে যারা 3টি বিষয়ে বিগেট সহ অন্তত 4টি বিষয়ে উত্তীর্ণ হয়েছেন এবং এ লেভেলে যারা 1টি বিষয়ে বিগ্রেড সহ 2টি বিষয়ে উত্তীর্ণ হয়েছেন তারা অন্যান্য শর্তগুলো পূরণ করে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এগুলো অনেকগুলো রয়েছে শর্ত, এগুলো আমি পড়ছি না যাতে ভিডিওটা বড় হয়ে যেতে পারে। তো আমি জাস্ট সংক্ষেপে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো এখানে আপনার যে অ্যাপ্লিকেশন জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে nu.ac.bd/admission, এখানে গিয়ে যাবেন, আপনার গিয়ে ইম্পর্টেন্ট নোটিস অপশন থেকে আপনারা আরো বিস্তারিত জানতে পারবেন। তো আমি আপনাদের এখন যেটা বলার জন্য যেটা চাচ্ছি সেটা হচ্ছে আবেদন ফি আপনাদের জন্য 250 টাকা, এখানে জাতীয় বিশ্ববিদ্যালয় 150 টাকা পাবে আর কলেজ পাবে 100 টাকা, এগুলো হচ্ছে বিস্তারিত ভাবে এখানে দেয়া হয়েছে। এখানে রেজিস্ট্রেশন ফি দেয়া আছে 450 টাকা এবং ক্রীড়া এবং সংস্কৃতি যে ফি রয়েছে সেগুলো এখানে আপনারা এগুলো দেখে নেবেন মোট কত হয়, সেগুলো আপনাকে কলেজে জমা দিতে হবে আর কলেজের নির্ধারিত ব্যাংকে বা মোবাইল ব্যাংক মাধ্যমে। এখন আপনার অ্যাপ্লিকেশনের যে প্রক্রিয়াটা সেটা আমি একটু আগে বললাম, যে আপনাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটটা আছে এখানে আপনারা যাবেন, এখানে আমি ক্লিক আমি দেখাচ্ছি আপনাদের, একটু দেখানোর চেষ্টা করছি যে কোথায় যাবেন। ওখানে যাওয়ার পর যেটা হবে যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আসার পর আপনি এখানে দেখবেন যে ডিগ্রি অ্যাপ্লিকেশন যে অপশনটা রয়েছে, এই যে ডিগ্রি যে এখানে আপনি আসার পর এরকম একটা ইন্টারফেস পাবেন, তারপর আপনি এই ডিগ্রি পাস যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে করার পর অ্যাপ্লাই নাও, এখানে দেখুন অ্যাপ্লাই নাও ডিগ্রি প্রাইভেট ডিগ্রি সার্টিফিকেট পাস, আমি আমি দেখাচ্ছি ডিগ্রি অ্যাপ্লাইটা দিয়ে দেখাচ্ছি জাস্ট আপনাদের যে ফর্মটা কিরকম হয়। এখানে স্টেপ থাকবে, 5টা স্টেপ থাকবে। প্রথম স্টেপে আপনাকে আপনার এসএসসি এসএসসি সমমান পরীক্ষার ইনফরমেশন দিতে হবে, তারপর আপনার দ্বিতীয় স্টেপে আপনার এডুকেশন পার্সোনাল ইনফরমেশন দিতে হবে, তারপর আপনার কলেজ এবং সাবজেক্ট সিলেকশন করতে হবে, চতুর্থ স্টেপে আপনার যদি কোটা থাকে সেগুলো সিলেক্ট করতে হবে, না থাকলে আপনি নো দেবেন, আর পঞ্চম স্টেপে আপনার ফটো আপনাকে দিতে হবে। ফটো এখানে আপলোড করার পর আপনাকে এই ফর্মটা প্রিভিউ একটা দেখাবে, প্রিভিউ দেখার পর সব ঠিকঠাক থাকলে আপনি ফাইনালি একটা সাবমিট করতে পারবেন। আর তারপর আপনি একটা পিন পাবেন, প্লাস একটা পাসওয়ার্ড পাবেন, পিন নাম্বার পাবেন, একটা রোল নাম্বার পাবেন। পরবর্তীতে যখন মেধা তালিকা দিবে তখন আপনি এই পিন নাম্বারটা এবং এই রোল নাম্বারটা দিয়ে আপনার মেধা তালিকা সহ অন্যান্য যে ফাইনাল যে ফর্মটা আছে ডিগ্রি পাস করছে অ্যাপ্লিকেশন করার জন্য সেই অ্যাপ্লিকেশনের ফর্মটা আপনি ডাউনলোড করে সেটা কলেজে জমা দেবেন ভর্তি হওয়ার জন্য। এই গেল ডিগ্রি ভর্তি সংক্রান্ত যে তথ্যগুলো।
তো আমি এখন দেখাবো যে কত তারিখ অ্যাপ্লিকেশনের সময় বৃদ্ধি করা হয়েছে। তো এখানে দেখাচ্ছে যে 1 বছর অ্যাপ্লিকেশন সময় বৃদ্ধি